নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডেঙ্গু হলে রক্তের প্লেটলেট নেমে যায়, সেটা কিভাবে বাড়াবেন সেই ভিডিও নিয়েই আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে জিনিসটা দেখেছ, এই যে এটাকে বলে পেপে, আর এই পেপেটারই কিন্তু পাতা এইটা। এই পাতাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। এবার এই যে পাতাটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে সিটটা না, এই সিটটা বাদ দিয়ে দেব। এই সিটটা বাদ দিয়ে শুধু এই পাতার অংশটুকু নেব, সিটটা পুরো বাদ দিয়ে দেব। সমস্ত পাতাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় সাদা সাদা পোকা বা কিছু লেগে থাকতে পারে। এবার সমস্ত পাতাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার এখানে সামান্য একটু আমি জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, এবার দিয়ে আমাকে স্মুথ পেস্টটা বানিয়ে নিতে হবে। এরকম একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কাপ নিয়ে নিলাম আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এবার এই ছাঁকনি তারতে একটা ছেঁকে নিই। উড়িষ্যায় আবার পেঁপেকে বলা হয় অমৃত ভাণ্ড। ছেঁকে এর যে রসটা বেরোবে সেই রসটা খাওয়াতে হবে। খুব বেশি চাপ দেবেন না, তাহলে ওই পাতাটা চলে যেতে পারে, শুধু রসটা খাওয়াতে হবে। আরো একবার আমি একটু জল দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এইভাবে দুবার ব্লেন্ডারে ব্লেন্ড করে শুধু জুসটাকে ছেঁকে বের করে নিতে হবে। আমার হাজবেন্ডের না হলে আমি বুঝতেই পারতাম না যে এটা এত উপকারী জিনিস। এই যে রসটা, এই রসটাই পেশেন্টকে খাওয়াতে হবে। এছাড়াও অনলাইনে আমি দুটো জিনিস অর্ডার করেছিলাম, এই ফলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ এটা হচ্ছে কিউই ফল। আমি যদিও এটা প্রথমবার হাতে নিয়ে দেখছি, এর আগে আমি নাম শুনেছি কিন্তু হাতে নিয়ে কোনোদিন দেখিনি। তো অনলাইনে কিউই ফল আর বেদানা, এই দুটো জিনিস আমরা অর্ডার করেছিলাম, কারণ এখানে মলে আমার মেয়ে গেছিল কিন্তু মলে এটা পাওয়া যায়নি। তো এবার বেদানা আর কিউই ফলটা কিভাবে কাটতে হবে সেটা আপনাদের দেখিয়ে দেব। আপনারা যদিও সবাই কাটতে জানেন, তবুও আমি যেটুকু শিখেছি সেটাই আপনাদেরকে দেখাবো। এইভাবেই কিন্তু ডেঙ্গু হলে আপনারা ফলগুলো কেটে খুব সুন্দর করে সাজিয়ে পেশেন্টকে খাওয়াবেন। এর যে এত উপকার আর এত ঝটপট প্লেটলেটটা বেড়ে যায়, আমার হাজবেন্ডের না হলে সত্যিই আমি এটা জানতেই পারতাম না। এত ঝটপট প্লেটলেট বাড়িয়ে দিল, প্রথম দিন আমি খাইয়েছি দুবার, সকালে পেঁপে পাতার রস আর রাতে পেঁপে পাতার রস ব্রেকফাস্ট আর কিছু ফ্রুট খাওয়ার পরে। তারপরে দ্বিতীয় দিন আমি আবার খাইয়েছি, তারপরে প্লেটলেট টেস্ট করেছি, ওর 54,000 নেমে গেছিল, আর চারবার পেঁপে পাতার রস আর এই ফলগুলো খাওয়ানোর পরে ওর দ্বিতীয় দিন চলে যাওয়ার পর তৃতীয় দিনে যখন প্লেটলেটটা টেস্ট করলাম, তখন
54,000 থেকে ওটা উঠে চলে গেল 1,39,000। আমি তো এত অবাক হয়ে গেলাম যে পেঁপে পাতার এত ঝটপট গুণ পাওয়া যায় ভাবাই যায় না। তারপরে আরও দুদিন বাদে যখন টেস্ট করালাম তখন দেখলাম ওর প্লেটলেটটা 1,60,000 হয়ে গেছিল। তো এইবারে ওকে আমাকে কিন্তু হসপিটালাইজড করতে হলো না। অন্য সময় 10 বছর আগে যখন ওর যখন আমরা বালিতে থাকতাম হাওড়াতে, তখন ওর ডেঙ্গু হয়েছিল এবং আমরা ওয়েস্ট ব্যাংকে ওকে ভর্তি করেছিলাম। তখন আমরা এগুলো জানতামই না যে এত ঝটপট এই জিনিসগুলোতে প্লেটলেট বেড়ে যায়। তো আপনারা অবশ্যই ডক্টর দেখাবেন, ট্রিটমেন্ট করাবেন, কিন্তু তার সাথে এইগুলো কিন্তু অবশ্যই আপনারা খাওয়াবেন পেশেন্টকে। তাহলে দেখবেন প্লেটলেট কতটা ঝটপট বেড়ে যায়, এবং আমি যেমন উপকার পেয়েছি আমার হাজবেন্ডের ক্ষেত্রে, আপনারাও নিশ্চয়ই উপকার পাবেন। আর যেহেতু এখন খুব ডেঙ্গু হচ্ছে, চারিধারে জ্বর, ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন রকম কিছু হচ্ছে, সেই কারণেই এই ভিডিওটা আমি বানালাম যে পেঁপে পাতার এত গুণ আছে আমরা জানতামই না। পেঁপে যেমন উপকারী একটা সবজি, লিভার ভালো রাখে, তেমন তার পাতাও যে এতটা উপকারী সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমি নিজে খুব আনন্দ পেলাম এবং আমি ভীষণ উপকার পেয়েছিলাম। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ 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 বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আমি পরবর্তী আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা যদি কারুর বাড়িতে এরকম ডেঙ্গু হয়ে থাকে আপনারা অবশ্যই ট্রিটমেন্ট করাবেন, ডক্টর দেখাবেন, তার সাথে সাথে কিন্তু এইগুলো ব্যবহার করবেন, দেখবেন আপনারাও কত ঝটপট এর থেকে ফল পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম, খুব শিগগির আবার আমি হাজির হবো।